স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাত পোহালেই মহান বিজয় দিবস, পরম শ্রদ্ধায় জাতি স্মরণ করবে মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের। মহান বিজয় দিবস উপলক্ষে 5 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান। নাটোরের সিংরাই হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, পরাধীনতার শৃঙ্খল মুক্তি আর বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন 16 ডিসেম্বর। আর কয়েক ঘন্টা পরে বিজয়ের 50তম বার্ষিকীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের। 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে দখলদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। দীর্ঘ 9 মাসে 30 লাখ বাঙালির প্রাণ, 2 লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নেয়া খানসেনারা নতজানু হয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয়। বাতাসে পথপথ করে ওড়ে লাল সবুজের পতাকা। আগামীকাল জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। বিজয়ের 50তম বার্ষিকীর এই ক্ষণকে রাঙাতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন। জাতীয় অহংকারের এই দিনটিতে শহীদ মিনারে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয়ে নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদী। শ্রদ্ধা জানানো হবে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। শহীদ মিনার এলাকার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। মহান বিজয় দিবস উপলক্ষে 5 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এ সময় কলেজের 125 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে কলেজ প্রশাসন। বুধবার বেলা 11টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা। তারা বলেন, বিজয়ের 50 বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সত্যি প্রশংসনীয়। রাজশাহী কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধারা। সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ অলিউর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ সহ কলেজের প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা। নাটোরের সিংরায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আরশেদ আলী নামে একজনকে কুপিয়ে হত্যা মামলায় মিজানুর রহমান নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও 18 জনকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সিংরা উপজেলার শালিখা টলটলি পাড়া এলাকায় জমি নিয়ে নজরুল ও মিজানুরের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে 2001 সালের 18 জুলাই সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুরের সমর্থকেরা নজরুলের সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নজরুল সমর্থক আরশাদ আলীকে কুপিয়ে জমিতে ফেলে রেখে যায় মিজানুরের সমর্থকেরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরশেদ আলী। এ ঘটনায় পরদিন 19 জুলাই আরশেদ আলীর চাচা নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় মিজানুর রহমান সহ 19 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার দুপুরে 18 জনকে খালাস আর এ মামলার পলাতক প্রধান আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে খুশি হয়ে খালাসপ্রাপ্তরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নাটোরের বাগাতিপাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে কখনো স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষাদানে শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামালি গ্রামে এই শিখন কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পিকেএসএস পরিচালক ডেজি আহমেদ জানান, সারা দেশের ন্যায় নাটোরের সদর উপজেলা, নলডাঙ্গা, গুরুদাসপুর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলা এলাকায় এই শিখন কেন্দ্রের কার্যক্রম চলবে। প্রতিটি শিখন কেন্দ্রে একজন শিক্ষক 8 থেকে 14 বছর বয়সী 20 থেকে 30 জন শিক্ষার্থীকে শিক্ষাদান করবেন। এই শিখন কেন্দ্রে কখনো স্কুলে না যাওয়া এবং ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপন করে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা হবে। এলাকার গরিব অসহায় মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়িতে লাইফ লাইন হসপিটালের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাশীপুর বাজারে হসপিটালটির উদ্বোধন করেন শামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি বলেন, হসপিটালটি চালু হওয়ার ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। হসপিটালটিতে গরিব অসহায় মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। এ সময় আরবি সিল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, হসপিটালের চেয়ারম্যান জহির উদ্দিন, আমির গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।